পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি, ইংরেজিতে যাকে বলা হয় প্রিন্সিপাল অফ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। ফিন্যান্সের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক বেশি পোর্টফোলিও করি, আমরা কিন্তু এটিকে ব্যবহার করি, কিন্তু জানি না এই নীতি আমাদেরকে কী বলে বা অর্থায়ন এই নীতি আমরা কী বলে। চলো দেখে নেই, একটি উদাহরণ দিই। মনে করো ঈদের সময় তোমরা সবাই সালামি পাও না, এই যে সালামি, ধরে নিচ্ছি তুমি 500 টাকার 10টি নোট পেয়েছো, তাহলে বলো তোমার কত টাকা হবে? 5000 টাকা হয়ে যাবে তোমার কাছে। এই টাকা তুমি কি কখনো এক জায়গায় রেখে দাও? তুমি কি সবসময় মানি ব্যাগে এই টাকাটা নিয়ে ঘুরো? না, তুমি কিন্তু মানি ব্যাগে রাখো না। কিছু টাকা তুমি মানি ব্যাগে রাখো, কিছু তোমার পকেটে রাখো, কিছু টাকা মাটির ব্যাংকে সঞ্চয় করো, কিছু তোমার টেবিলের ড্রয়ারে তালা মেরে রাখো। অনেক বেশি সালামি পেয়ে গেলে তুমি ব্যাংকে FDR খুলে রেখে দাও, তাই না? তার মানে তুমি কি করলে, এই বিভিন্ন জায়গায় টাকাগুলোকে ভাগ করে করে রাখলে। উদ্দেশ্য কী বলো তো? উদ্দেশ্য হচ্ছে যদি সব টাকা তুমি পকেটে রেখে দাও, পকেট মার যদি তোমার টাকাগুলো নিয়ে যায়, তুমি কিন্তু সব টাকা একসাথে হারাবে। মানি ব্যাগে রাখালে, মানি ব্যাগ হারিয়ে গেলে সব টাকা চলে যাবে। মাটির ব্যাংক চুরি হতে পারে, একইভাবে টেবিল থেকে তালা ভেঙে নিয়ে যেতে পারে চোর, তাই না? তার মানে তুমি কী করলে, এই ঝুঁকিটা কমানোর জন্য বিভিন্ন জায়গায় টাকাকে ভাঙিয়ে ভাঙিয়ে হিসাব করে করে রাখলে। এই কাজগুলোকে একত্রে বলা হচ্ছে পোর্টফোলিওকরণ। আরেকটি উদাহরণ দেখি। আমরা জানি, এই উদাহরণটি আমরা সবাই আগে শুনেছি। এগুলো কী দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে ডিম। এই ডিম মনে করো তুমি যদি সব একটি ঝুড়িতে রাখো, সমস্যাটা কি? যদি তোমার ঝুড়িটা হাত থেকে পড়ে যায়, তাহলে কিন্তু সবগুলো ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি যদি এই কাজ না করে 3টি ঝুড়িতে রাখো বা একাধিক ঝুড়িতে রাখো, তাহলে কী হবে? একটি ঝুড়ি পড়ে গেলেও বাকি ঝুড়িগুলো থেকে তুমি যেই ক্ষতিটা হতে পারতো, সেই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমাতে পারতে, তাই না? তার মানে কী করলে তুমি? ডিমগুলোকে অনেকগুলো ঝুড়িতে ভাগ করে রাখলে, কারণ একটা ঝুড়ি থেকে ডিমগুলো পড়ে গেলে বা ঝুড়িটা পড়ে গেলে তুমি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারতে। ক্ষতিটি কমানোর জন্য, ঝুঁকি হ্রাস করার জন্য তুমি এই কাজগুলো করলে, যেগুলোকে আমরা বলছি পোর্টফোলিও। তাহলে চলো দেখে আসি আমরা ফিন্যান্সের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কী বলে, অর্থায়নে কী বলে। অর্থায়নের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলে যে তোমার সব টাকা তুমি একটি প্রকল্পে বিনিয়োগ করো না, বরং ভিন্ন ভিন্ন প্রকল্পে বিনিয়োগ করো। তাহলে উদাহরণ দিই ব্যাপারটিতে। ধরে নাও তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তোমার সামনে 5টি প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ রয়েছে, A, B, C, D এবং E। তুমি দেখলে এ প্রকল্প তোমার জন্য অনেক বেশি লাভজনক নয়, ক্ষতিকর। ই প্রকল্প থেকে বিনিয়োগ করে তোমার লাভ হবে না, ক্ষতি হবে। ডি প্রকল্পে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিতে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, সিতেও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি দেখলে বিতে লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, সিতে তার থেকে একটু কম, ডিতে একটু কম। এবার তুমি কি করলে, 1 লক্ষ টাকার মধ্যে 70,000 টাকা তুমি রাখলে, বি প্রকল্পে বিনিয়োগ করে দিলে, 20,000 সি প্রকল্পে, বাকি 10,000 তুমি কি করলে, ডিতে বিনিয়োগ করলে। তার মানে তুমি টাকাগুলোকে লাভজনকতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলে, যেটাকে আমরা বলছি পোর্টফোলিও বৈচিত্র্যায়ন বা বহুমুখীকরণ। তাহলে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন কী বলে? তোমার সব টাকা তুমি একটি প্রকল্পে বিনিয়োগ করো না, একাধিক প্রকল্পে বিনিয়োগ করো। একটিতে বিনিয়োগ করলে সমস্যা কী? ফর এক্সাম্পল, যদি তুমি বিতেই বিনিয়োগ করতে, বি যদি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে কিন্তু তুমি একদম 1 লক্ষ টাকায় হারিয়ে ফেলতে। বরং 3টি জায়গায় বিনিয়োগ করার কারণে তুমি কিন্তু, যদি একটি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়, সি এবং ডি থেকে তুমি লাভটা পুষিয়ে নিতে পারবে বা ক্ষতির পরিমাণটা কমাতে পারবে। তাহলে আমরা শিখে ফেললাম পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কী বলে। আমাদেরকে বলে যে সব টাকা এক জায়গায় বিনিয়োগ করো না, বরং একাধিক জায়গায় বিনিয়োগ করো লাভজনকতার ভিত্তিতে, যাতে করে তোমার ক্ষতির পরিমাণ বা ঝুঁকির পরিমাণটা কমে যায়। তোমাদের কাছে এবার প্রশ্ন, পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতির মূল উদ্দেশ্য কী বা কেন করা হয়? তোমরা ভিডিওটি পজ করো, তারপর উত্তরটি বলার চেষ্টা করো। আমরা জেনে ফেলেছি অলরেডি যে এটির মূল উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। মূল উদ্দেশ্য কী? ঝুঁকি হ্রাস বা রিস্ক মিনিমাইজ করা। এই রিস্ক মিনিমাইজ বা ঝুঁকি হ্রাস করার জন্যই আমরা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি করে ফেলি বা এটি অবলম্বন করি। ধন্যবাদ।